গাছের ডালে রাত কাটাচ্ছেন যুবক। অবাক করা ঘটনাটি ঘটেছে বাগদা এলাকায়। পরিবার এমনকি পুলিশের আবেদনও গাছ থেকে নামাতে পারছেন না ওই যুবককে। এলাকায় দমকল কর্মীরা গাছের ডালে রাত কাটাচ্ছেন যুবক, অবাক হচ্ছেন। এমনই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত পাথুরিয়া এলাকায়। পুলিশ এমনকি পরিবারের অনুরোধেও গাছ থেকে নামছেন না যুবক। গাছ থেকে ছেলেকে নামিয়ে দিন, কাতর আবেদন যুবকের পরিবারের। জানা গেল সোমবার সকালে সাথে জলের বোতল ও খাবার জন্যে এক পোটলা মুড়িসহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে গাছে উঠেছে যুবক। খোঁজ নিয়ে আরও জানা গেল যুবকের নাম অমিত সালদার। বছর ২৬ এই যুবক অত্যাধিক নেশা করত একটি সময়। সে সময় পরিবারের পক্ষ থেকে তাকে সুস্থ করে তোলার জন্যে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়। দীর্ঘদিন সেখানে থেকে বাড়িতে ফেরে মনতোষ। কয়েকদিন বেশ ভালোই ছিল, ফের ধীরে ধীরে আসক্তি বাড়তে থাকে নেশার প্রতি। এরপর পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেয় নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর। পরিবারের সদস্যদের অনুমান, এই খবর জানার পর গাছে চড়ে বসেছে মনতোষ। এ বিষয়ে মনতোষের বাবা আনন্দ হালদার বলেন, আগেও একবার হোমে দেওয়া হয়েছিল, আবারও দেওয়া হবে। সে কথা জানার পরই মনে হচ্ছে এমন কাণ্ড করেছে। হ্যাঁ, গতকাল সকালে উঠছে ও, আগে একবার ছিল, ওই গাঁজা খাইতো, ওইভাবে দেওয়া হয়েছিল যাতে গাঁজা বন্ধ হয়। আবার দেব বলে সাদে হচ্ছে ভয়তে, ও হোমে দেব বলে ও ভয়তে গাছে উঠেছে। স্থানীয়রা জানালেন, প্রায় পাঁচতলা সমান উঁচু একটি শিরিষ গাছ রয়েছে মনতোষের বাড়ির পেছনে। বেছে বেছে সেই গাছের একেবারে মগডালে গিয়ে আশ্রয় নিয়েছে সে। গাছের ডালের সাথে নিজেকে গামছা দিয়ে ভালো করে বেঁধেও নিয়েছে। এভাবেই প্রায় ৪৮ ঘন্টা গাছের ওপর রয়েছে যুবক। ওরে হোমে পাঠানো হবে বলে ও ইদিক উদিক থাকতেছে, তারপরে বাড়ি আইসে, হোমের লোক আইসল, ও ছাদে রয়েছে রাত ধরে নামে নাই। পরের দিন সকালবেলা ছাদে উঠছে, কালকেই ছাদে উঠছে, ওই গাছে উঠছে। হ্যাঁ, সবাই ডাকছে কিন্তু আসছে না, আর খাবারও খাচ্ছে না, গাছে উঠে বসে গেছে। খবর পেয়ে বাগদা থানার পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে নামানোর চেষ্টা করা হয় যুবককে। পাশাপাশি পরিবার ও স্থানীয়রাও চেষ্টা চালাচ্ছেন যুবকের সাথে কথা বলে তাকে রাজি করিয়ে নিচে নামানোর। হঠাৎ করে এত ওপরে গাছের ডালে কেন উঠে পড়লে? জানতে চাইলে অমিতোষ জানাচ্ছে, চারিদিকটা একবার ভালো করে দেখার জন্যই গাছে উঠেছি। উঠেছো কেন ওখানে? তবে নিচে নামার কথা বলতেই মুখ একেবারে বন্ধ করে নিচ্ছে, কারোর কোনো আবেদনেই সাড়া দিচ্ছে না। এদিন বিকালে দমকল বাহিনীর কর্মীরাও এলাকাতে পৌঁছান। দমকলের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে যুবককে নিচে নামিয়ে আনার। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গীতা হালদার বলেন, পুলিশ এসেছিল, পুলিশের কথা শোনেনি, মুড়ি আর জলের বোতল নিয়ে গাছে উঠে বসে আছে। ছেলেটা দুদিন দিয়ে গাছে উঠে বসে আছে, এখন ও পড়বে না কি করবে, সবাই তো একটা টেনশনে আছে না। এখন ওকে কিভাবে নামানো যায় সে নামাতেও তো পাচ্ছে না। পুলিশ এসেছিল, মা গ্রামের লোকে অনেক চেষ্টা করেছে, ওর ভাই দাদা সব গাছে উঠেছে, চেষ্টা করেছে, পারেনি। এখন কিভাবে নামানো যায় সেটাই টেনশন। সোমবারের পর মঙ্গলবার এ খবর জানাজানি হতেই পাথুরিয়া গ্রামে যুবকের বাড়ির সামনে এই অদ্ভুত কাণ্ড দেখার জন্যে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা।